আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো শিরোনাম। কোরআন পোড়ানোয় খেপেছে তুরস্ক, শঙ্কায় সুইডেনের ন্যাটো সদস্য পদ নিয়ে। এদিকে পরমাণু বোমার দ্বারপ্রান্তে ইরান, যে কারণে পশ্চিমাদের ভয়। আরও জানাবো আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, শঙ্কা হতে পারে ভারী বৃষ্টিপাত। এরপর থাকছে 2030 সাল পর্যন্ত পাবলিক অফিসে বসতে পারবেন না ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ, তাইওয়ানে অস্ত্র বিক্রির মার্কিন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা চীনের। এবং সবশেষ জানাবো ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহতের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবশেষ আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। কোরআন পোড়ানোয় খেপেছে তুরস্ক, শঙ্কায় সুইডেনের ন্যাটো সদস্য পদ পাওয়া নিয়ে। পবিত্র ঈদুল আজহার দিন বিক্ষোভের নামে এক ব্যক্তিকে কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডেন, আর এ ঘটনায় বেজায় ক্ষিপ্ত হয়েছে তুরস্ক। দেশটি ইঙ্গিত দিয়েছে এমন হীন কাজ করায় সুইডেনের ন্যাটো সদস্য পদের অনুমোদন দেবে না তারা। বুধবার 28 জুন রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে এক উগ্রবাদীকে কোরআন পুড়িয়ে বিক্ষোভ করার অনুমতি দেয় সুইডেনের পুলিশ। এদিন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হয়। এই কথিত বিক্ষোভে মাত্র একজনই অংশ নেন। একটি ছবিতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি কোরআন পোড়াচ্ছেন। সুইডেনের পুলিশ দাবি করেছে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে বাক স্বাধীনতার বিষয়টি বিবেচনা করে। এছাড়া এ ঘটনায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি হবে বলে দাবি করেছে তারা। এ ঘটনার তীব্র নিন্দা করে তুরস্ক হুমকি দিয়েছে তারা সুইডেনের ন্যাটো সদস্য পদের অনুমোদন দেবে না। তুরস্কের সরকারের যোগাযোগ বিভাগের পরিচালক ফারেদ্দিন আলতুন এক টুইট বার্তায় বলেছেন, ইউরোপিয়ান কর্তৃপক্ষ বিশেষ করে সুইডেনে অব্যাহত ইসলাম বিরোধিতা এবং আমাদের ধর্মের প্রতি বিদ্বেষ, আমরা ক্লান্ত ও পরিশ্রান্ত, যারা ন্যাটোতে আমাদের মিত্র হতে চায় তারা ইসলাম বিরোধী অথবা ইসলাম বিদ্বেষ এবং ধর্মীয় সন্ত্রাসীদের এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম হতে দিতে পারে না। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি হীন কাজ, বাক স্বাধীনতার নামে এ ধরনের ইসলাম বিরোধী কার্যক্রম হতে দেয়া এবং এসব হীন কাজের প্রতি চোখ বন্ধ রাখা, এগুলোকে সমর্থন জানানোরই সামিল। এদিকে জুলাইয়ে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে হবে ন্যাটোর বার্ষিক সম্মেলন, এর আগেই সুইডেন তুরস্কের অনুমতি চেয়েছিল, কিন্তু কোরআন অবমাননার অনুমোদন দেওয়ায় দেশটির ন্যাটো সদস্য পদ এখন শঙ্কায় পড়ে গেল, সূত্র সিএনএন। পরমাণু বোমার দ্বারপ্রান্তে ইরান, যে কারণে পশ্চিমাদের ভয়। ইরান পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্য বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তিনি বলেছেন, যদি এখনই রাশ টেনে না ধরা যায় তবে কয়েক সপ্তাহের মধ্যে তেহরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। একই ধরনের সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘের ইন্টারন্যাশনাল অটমিক এনার্জি এজেন্সি IAEA সংস্থার মহাসচিব রাফায়েল মারিয়ানো গ্রোসি অভিযোগ করে বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির নজরদারির ব্যাপারে IAEA কে কোনো সহযোগিতা করছে না, এমনকি সংস্থার কোনো প্রশ্নেরও জবাব দিচ্ছে না। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও IAEA এর মহাসচিবের হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন EU। তেহরানের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না বলে জানিয়েছে তারা। পরমাণুর চুক্তি সচলকরণকেই সবার জন্য মঙ্গল বলে মনে করছে। অন্যদিকে পশ্চিমাদের ভয়ের কারণ, যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফেরাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর একটি আলোচনা অব্যাহত রয়েছে। গত 2 জুন পঞ্চম দফার আলোচনার পরও কোনো ধরনের সমাধান মেলেনি। এখন ষষ্ঠ দফার আলোচনার অপেক্ষা করছে উভয় পক্ষ। আগামী বৃহস্পতিবার ফের বৈঠকে বসার কথা রয়েছে। এর মধ্যেই গায়ের ওপর নিঃশ্বাস ফেলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। ভোটে জিতে কট্টর কেউ প্রেসিডেন্ট হয়ে এলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সোমবার মার্কিন কংগ্রেসে আইন প্রণেতাদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2015 সালের পরমাণু চুক্তিতে ইরান ফিরে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানের পরমাণু কর্মসূচি জারি রয়েছে। ইরান এখন একটি পরমাণু অস্ত্র তৈরি থেকে কয়েক মাস দূরে। যদি কর্মসূচিটি এভাবে চলতে থাকে তাহলে শীঘ্রই তারা কয়েক সপ্তাহের দূরে চলে আসবে।
আসামে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা হতে পারে ভারী বৃষ্টিপাত। এখনও উন্নতি হয়নি ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতির। এর মাঝেই আসন্ন সপ্তাহে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে খবর হিন্দুস্তান টাইমসের। শনিবার 1 জুলাই আবহাওয়া পূর্বাভাসে জানানো হয় আগামী 4 জুলাই পর্যন্ত সর্বোচ্চ 204 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির 6 জেলার 80,000-এর বেশি মানুষ। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন 253টি গ্রামের বাসিন্দা। পানিতে তলিয়ে নষ্ট হয়েছে প্রায় 4,000 হেক্টর জমির ফসল। পানির তলে ভেঙে গেছে বিভিন্ন এলাকার বাঁধ, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো। প্রাণহানি এড়াতে 101টি আশ্রয়কেন্দ্র চালু করেছে প্রশাসন। সেখানে আশ্রয় নিয়েছে 81,000-এর বেশি বাসিন্দা। এছাড়া আরও 119টি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে বাসিন্দাদের সহায়তা দিচ্ছে কর্তৃপক্ষ। 2030 সাল পর্যন্ত পাবলিক অফিসে বসতে পারবেন না বলেসোনারো। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলেসোনারো 2030 সাল পর্যন্ত পাবলিক অফিসে বসতে পারবেন না। দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো এবং প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের কারণে তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেছে দেশটির ফেডারেল আদালত। শুক্রবার এক রুলিংয়ে ব্রাজিলের সুপেরিয়র ইলেকটোরাল কোর্ট বলসোনারকে নির্বাচনী আইন ভঙ্গ করার ব্যাপারে অভিযুক্ত করে এই রায় দেয়। 2022 সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের আগে বলসোনারো বিদেশি কূটনীতিকদের ডেকে নিজের দেশের ইলেকট্রনিক্স ভোটিং সিস্টেমের ভঙ্গুর অবস্থা তুলে ধরেন, যা ছিল মিথ্যা এবং ভুল তথ্য পরিপূর্ণ। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য 5 বিচারকের একজন ভয়াবহ মিথ্যা এবং প্রতারণামূলক বিবৃতির জন্য বলসোনারোকে নিন্দা করেন। নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে ওই বিচারক বলেন, ভোটারদের মধ্যে সম্মিলিত বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সাবেক প্রেসিডেন্টকে এই কাজ করেছেন বার্সেলোনার আইনজীবীরা। স্বীকার করেছেন কূটনীতিকদের সাথে বৈঠকের সময় তৎকালীন প্রেসিডেন্ট অত্যধিক নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, তবে তিনি বলেছিলেন যে তিনি কেবল দেশের ভোটিং ব্যবস্থার উন্নতি করার জন্য কাজ করছেন। বলসোনারো গতকালের রায়ের প্রতিবাদে সাংবাদিকদের বলেছেন তাকে পিঠে ছুরি মারা হয়েছে। তিনি বলেন, 2 ছেলে সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন, তারা দুজনেই রাজনীতির সঙ্গে জড়িত। তাইওয়ানে অস্ত্র বিক্রি মার্কিন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা চীনের। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চীন। শুক্রবার 30 জুন নিয়মিত ব্রিফিংয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানায় শি জিনপিং প্রশাসন। বিরোধিতা জানানো হয় ওয়াশিংটন, তাইপে ক্রমবর্ধমান সামরিক সম্পর্কেরও খবর এনবিসির। ব্রিফিংয়ে চীন জানায় যুক্তরাষ্ট্র আর তাইওয়ানের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট হবে। এর আগে গত বৃহস্পতিবার তাইওয়ানের কাছে $44 কোটি অস্ত্র বিক্রির ঘোষণা দেয় পেন্টাগন। পরদিনই পাল্টা জবাবে তাইওয়ানের আকাশ সীমায় 24টি যুদ্ধবিমান পাঠায় চীন। এ নিয়ে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক এবং অস্ত্র বিক্রির সিদ্ধান্তের বিষয়ে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। এক চীন নীতিমালা এবং 3টি যৌথ ঘোষণাপত্রের বিধান মেনে ওয়াশিংটনের অস্ত্র বিক্রি বন্ধ করা উচিত। তাইওয়ান প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরি এবং স্থিতি অবস্থায় বিঘ্ন ঘটানো বন্ধ করার আহ্বান চীনের। ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহতের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহতের জেরে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দীর্ঘদিন ধরেই দেশটির পুলিশ বাহিনীর বিরুদ্ধে বর্ণবাদ এবং বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে সরকারকে কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি, খবর ইউএন নিউজের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রবিনা শ্যামদাসানি বলেন, ফ্রান্সে পুলিশের গুলিতে 17 বছরের উত্তর আফ্রিকার অভিবাসী কিশোর নিহতের ঘটনায় আমরা উদ্বিগ্ন। আইন প্রণয়নের ক্ষেত্রে বর্ণবাদ, জাতিগত বৈষম্যর বিষয়গুলো ফরাসি সরকারকে গুরুত্বের সাথে মোকাবেলা করতে হবে। পুলিশ বাহিনীর বৈধ অবৈষম্যমূলক আচরণ এবং জবাবদিহিতার নীতি মেনে চলার বিষয়গুলো নিশ্চিতের আহ্বান জানায় জাতিসংঘ।